हाय फ्रेंड्स, आमरा चले आज के एक नतून ब्लॉग है। ये ब्लॉगटा है मेसांजोर टूर निये। एखाने आमादेर साथे आछे आमार वाइफ, आमार पिसिमणि, एटा छोटो पिसिमणि, सबचेये छोटो, एटा हच्छे आमार दीदा, आर एटा हच्छे आमार मा, आर ठाम्मा आछे। मा आजके जाच्छे ना, तो आमरा एखाने आजके पाँच जन जाबो। तो चलो आमादेर साथे। तो हमें मैसेंजर जावर जो बैरिए पड़े एन चड़ीचा ग्राम जंगल रही है, से जंगल मध्य दिए जाने पुरो चारिपाशाई पुरो जंगल। अभी तुम्हारा देखिए दीचे एकटू देखो, ये चारिपाशा पुरो जंगले भर्ती। এরকম আমরা মেসাঞ্জোর অনেকবার গেছি কিন্তু কোনোবারই ভিডিওটা করা হয়ে ওঠেনি। এবারে ভাবেছি যে করব। আজকে একটা বিশেষ দিন, আজকে চলে স্বাধীনতা দিবস, তো সেই জন্য আজকে আমরা বেরিয়েছি স্বাধীনভাবে ঘোরার জন্য। তোমাদের কেমন লাগছে আজকে ঘুরতে এখানে বলো? খুবই ভালো লাগছে। এখন তো কিছুই ঘুরিনি, তোমাদের কি করে ভালো লাগতে পারে? এই যে আজকে এটাই তো ভালো লাগছে, দেখতে দেখতে যাচ্ছি আমরা। এখন জঙ্গল দেখছি, ওখানে গিয়ে পাহাড় দেখব, ড্যাম দেখব। এখন আমরা মেসাঞ্জোরের রাস্তাতে আছি। सब पहाड़गुलो देखा जाखान মেসাঞ্জোরের दूरत हे 8 किलोमीटर मत। देखो ये पहाड़गुलो रही है, पहाड़गुलो देखो पुरो गाचे भर्ती हो आछे, जेहेतु बर्षाकाल तार जन्य गाछगुलो पुरो सबुज हो थाके एवं तार जन्य पहाड़गुलो देखते खूब सुंदर लागे। शीतकाले जेटा लागे ना, शीतकाले एकटु हलदे हलदे हये थाके। आर जेहेतु गाछगुलो एखन पुरो पाताई भर्ती, ताई पहाड़टा एकटु बाल्की बाल्की लागे, माने ओर माने हाइटो बेशी मने हय, बडिओ बेशी मने हय। देखो कत सुंदर लागछे काछ थेके पहाड़गुलो। আমরা যে জায়গাতে যাব সেখানে পাহাড়ের মাঝখানে জলাশয়টা রয়েছে। আমরা মেসাঞ্জোরে পৌঁছে গেছি। পিছনে দেখা যাচ্ছে এটা যে মেসাঞ্জোর ড্যাম। আর এখানে আমাদের সাথে বাকিরা রয়েছে, তারা এগোচ্ছে। আরে ভালো সেজে আসছে। স্বতন্ত্রতা দিবস কি হার্দিক শুভকামনায়, বন্দে মাতরম। এখন যে মেসাঞ্জোর ড্যামে উপরে রয়েছি, এখানে এখন পুরো কাজ চলছে এই ব্রিজটার উপরে। এই দিকটাতে পুরো মেঘ জমে রয়েছে দেখা যাচ্ছে ওই জায়গাটা। এখানে একটা গার্ডেনের মতো রয়েছে। এই যে পিছনে জিনিসটা দেখা যাচ্ছে, এটা দিয়ে গেট ওঠানামা করানো হয়। এই যে নিচে এই যে স্ল্যাবগুলো রয়েছে লোহার, এগুলোকে খুলে এর মধ্যে যে গেটগুলো রয়েছে সেগুলো তোলা যায় এই কপি কলের মাধ্যমে। এখানে যে কপি কলটা রয়েছে তার সাহায্যে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে পাওয়ার গ্রিড। এর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এখানে জলবিদ্যুৎ তৈরি হয়।
আমরা এখন মেসাঞ্জোর ড্যামের পুরো উপরে রয়েছি। এই যে নদীটা দেখা যাচ্ছে এর নাম হচ্ছে মৌরাখী নদী, আর এটা ঝাড়খণ্ডে উৎপত্তি হয়েছে। এই ড্যামের মধ্যে জলটা স্টক করে রাখা হয় এবং এখানে যে একটা ইলেকট্রিক পাওয়ার গ্রিড রয়েছে সেই গ্রিড দিয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এখানে মেনলি যে আকর্ষণ সেটা হচ্ছে এই পাহাড় এবং পাহাড় ঘেরা একটা ড্যাম। যে মেসাঞ্জোর ড্যাম রয়েছে এই মেসাঞ্জোর ড্যামের আর একটা নাম রয়েছে, তার নাম হচ্ছে কানাডা ড্যাম। এর কারণ হচ্ছে যখন এই মেসাঞ্জোর ড্যামটা তৈরি হয় তখন কানাডা সরকার এই ড্যামটা তৈরি করার জন্য সাহায্য করেছিলেন, তো সেই জন্য এই ড্যামটার আর একটা নাম হচ্ছে কানাডা ড্যাম। আর যেহেতু স্বাধীনতা দিবস এই জন্য আজকে সবাই ফ্রি আছে, মানে ফ্রি বলতে গেলে এমনি তো রবিবার ছুটির দিন, তাছাড়া এমনিতে আজকে মোস্ট ফ্রিডম ডে, তো আজকে সব থেকে স্বাধীনতম দিন, সেই জন্য সবাই আজকে এখানে ভিড় করেছে এবং সবাই এখানে পতাকা নিয়ে তাদের বিভিন্ন রকম মানে পোজ দেখাচ্ছে বা পোজ দিচ্ছে। এখানে সামনে একটা পতাকা উঠছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা অনেকক্ষণ ধরে এই মেসাঞ্জোরে ঘুরছি, এতক্ষণ ঘোরার পর কার কেমন লাগলো সেটা একটু জেনে নেবো। প্রথমে পম্পিসের কাছে জেনে নেবো কেমন লাগছে জায়গাটা। খুবই ভালো লাগছে, শুধু একটু গরম গরম লাগছে, তাছাড়া খুবই সুন্দর জায়গাটা, মানে একটু দার্জিলিং এর মতো একটু ঠান্ডা হলে পরে জায়গাটা পুরো দার্জিলিংই মনে হতো, তাই তো? আর তুমি এর আগে কখনো এসেছো এখানে? না, এর আগে আসিনি, প্রথমবার বুবুই নিয়ে এসেছে। আর এবার দিদার কাছে জেনে নেবো কেমন লাগছে। খুব ভালো লাগছে, গরম লাগছে এটাই যা, তাছাড়া এখানে এসে মনে হচ্ছে যেন দার্জিলিং এর মতো অনুভূতি, গরমটা না থাকলে দার্জিলিং পাহাড়টা দেখে মনে হচ্ছে যেন চা বাগান, চা বাগানটা চারিদিকে মেঘের মতো মেঘটা পাহাড়ের গায়ে জমে রয়েছে। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে কোনো সময় মেঘ কাছে চলে আসে এবং বৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, সেটা আমরা দেখতে পাই যে মেঘ আসছে আমাদের কাছে, বৃষ্টি হবে সেটা আমরা দেখতে পাই, মানে এদিকটাতে হয় কখনো ওইদিকটাতে হয় না, কখনো খানিকটুকু জায়গা জুড়ে হয় কখনো পুরো জায়গাটা জুড়ে হয়। তো যদি আজকে সেই জিনিসটা ঘটে তো আমি তোমাদেরকে দেখাতে পারবো জিনিসটা। আর 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আমরা স্বাধীনভাবে ঘুরছি। বলো তোমার কেমন লাগলো ঠাকুমা? আমার খুব ভালোই লেগেছে, অনেকদিন থেকে আসবার পর মনে করছি, আসা তো হয়নি, নাতি নাতবু আজ নিয়ে এলো, হ্যাঁ ওদের সঙ্গে এলাম, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, আর ঠাকুমার সাথে এটা প্রথমবার এলাম, তা এর আগে আমরা মায়ের সাথে এসেছি, দিদিদের সাথে এসেছি, কিন্তু আজকে ওয়েদারটা পুরো মেঘলা কিন্তু তবুও একটু গরম রয়েছে, তো বাকি হ্যাঁ এই হাওয়াটা এই দেওয়া স্টার্ট হলো, ব্লগটা হচ্ছে বলে মনে হাওয়াটা দিচ্ছে, তার আগে গরম ছিল। তো যাই হোক, খুবই ভালো লাগছে, আর আপনাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই মিলে একসাথে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। চলো আমরা এখন ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে আমরা এখন সেই জায়গাটাতে যাবো। এখন কিন্তু ওই দিকটাতে ভালো মতো মেঘ জমে গেছে, খুব শীঘ্রই হয়তো বৃষ্টি নামতে পারে। আর এখানকার পাহাড়ের যে মনোরম দৃশ্য দেখা যাচ্ছে এটা খুবই ভাল লাগছে, এবং এই যে লোকজন নিচে নেমে একদম ফুল আমেজ নিচ্ছে, আমাদেরও ইচ্ছে করছে যে নিচে যাই, কিন্তু মনে হচ্ছে যে খুব শীঘ্রই বৃষ্টি আসতে পারে, তাই সেই সাহসটা দেখাতে পারছি না। তবে এই দিকে যে একটা পাহাড় রয়েছে সেই পাহাড়টা ট্রেক করার ইচ্ছে আছে। তোমরা পিছনে দেখতে পাচ্ছ ন্যাশনাল ফ্লাগ অফ ইন্ডিয়া, তো ইন্ডিয়ান ন্যাশনাল ফ্লাগের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এই
স্বাধীনতা দিবসের কিছু গল্প আমি ছোটবেলাকার বলছি। যখন আমরা ছোট ছিলাম তখন স্কুলে গিয়ে আমাদের অনুষ্ঠান হতো, প্রথমে পতাকা উত্তোলন হতো, তার আগে স্যারেরা কিছু বক্তৃতা দিতেন এবং পতাকা উত্তোলনের পর আমাদেরকে দুটো করে মেরি বিস্কুট দেওয়া হতো। তো সেই বিস্কুটটা পেয়ে খুবই আনন্দ হতো। কিন্তু বর্তমানে আজকে এত বিভিন্ন ধরনের টিফিন মানুষ পাচ্ছে ঠিকই, কিন্তু সেই আমেজটা, সেই ছোটোবেলার আনন্দটা এখন আর কোনো মতেই পায় না। এটা একটা নস্টালজিক ব্যাপার। তো আমরা যখন অন্য সময় মেসাঞ্জোরে আসি তখন এখানে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, ওই যে জায়গাটা, ওখানটা থেকে বোটিং হয়। কিন্তু বর্ষাকালের জন্য এখন জল এখানে মানে ম্যাক্সিমাম টাইমে জল ছাড়া হয়, তো সেই কারণে জলের যে কারেন্টটা থাকে সেখানে বোটিংটা অসুবিধাজনক বলে বোটিংটা বর্ষাকালে বন্ধ থাকে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে ওই দিকটা থেকে এদিকটাতে চলে এসেছি। প্রায় 500 থেকে 800 মিটার হবে জায়গাটা, পুরো লেন্থটা এই ড্যামের, সেটা আমরা পেরিয়ে এখন এই পাড়টাতে চলে এসেছি। এখানে একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়টাতে আমরা ট্রেক করব এখন। ইচ্ছে আছে, দেখা যাক সবাই পারে কি না। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম না এখানে যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে, কিছুক্ষণের জন্য হয়, যতক্ষণ মেঘটা মাথার উপর থাকবে ততক্ষণ বৃষ্টি হবে। এই বৃষ্টিটা হয়ে গেলেই আবার মানে মেঘটা সরে গেলেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে। তো মোটামুটি 5-7 মিনিট দাঁড়াতে হবে এই বৃষ্টিটার জন্য। তো বৃষ্টিতে আমরা এখন চালার মধ্যে দাঁড়িয়ে রয়েছি সবাই। তো আমরা অনেকক্ষণ ওয়েট করলাম যাতে বৃষ্টিটা ছাড়ে, আমরা এই দিকটা একটু ঘুরতে যেতে পারি, কিন্তু আমরা আজকে পারলাম না ঘুরতে যেতে, বৃষ্টিটা থামছেই না। তো আমাদের এখন যেহেতু বাড়ি ফিরতে হবে তার জন্য আমরা এখন ব্যাক করছি। এখানে যে সামনের যে ভিউসগুলো রয়েছে সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিয়ে তারপর আমরা আজকে বাড়ি ফিরে যাব। সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টিকে উপেক্ষা করে, চারিপাশে শুধু লোক দাঁড়িয়ে রয়েছে। আর এখানে প্রচুর বাইক এসেছে আজকে, যেহেতু আজকে স্বাধীনতা দিবস তার জন্য আজকে স্বাধীনভাবে ঘোরার জন্য অনেক দূর দূর থেকে অনেকজন আসে এখানে। এদিকে যেমন ঝাড়খণ্ড থেকে আসে, সেমনি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও প্রচুর জন আসে। তো আমরা এখন গাড়ির কাছে যাচ্ছি। বৃষ্টিতে আমাদের পুরো ঘোরাটা ঠিকঠাক হলো না ওই দিকটাতে, মানে বলতে গেলে একবারে পানি পানি হয়ে গিয়া। আর এই যে বলছিলাম, এই যে জায়গাটা পড়ছে, এর লোকেশনটা অ্যাকচুয়ালি পড়ছে ঝাড়খণ্ডে, ঠিক আছে, কিন্তু এটার মেইনটেনেন্স করে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বাই, জয় হিন্দ।